হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে, সঙ্গে আমি রাসেল, আপনারা দেখছেন রাজিন টিভি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাজরিকের পাখি সারা সপ্তাহ জুড়ে খাবার রুটিনটা কেমন হওয়া উচিত এবং কি কি খাবার খাওয়াতে হবে এবং কি কি খাবার খাওয়ালে পাখি 12 মাস সুস্থ থাকবে এবং নিয়মিত ডিম বাচ্চা করবে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে যদি কিছু শিখতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা যারা শখ করে পাখি পুষে থাকি অথবা খামারি আকারই পাখি পালন করে থাকি, উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের পাখিকে সারা সপ্তাহের খাবার রুটিনটা কেমন হওয়া উচিত তা জানা দরকার। কারণ আমরা যদি একটা সপ্তাহ রুটিন করে পাখিকে খাবার খাওয়াতে পারি সেক্ষেত্রে সারা মাসও রুটিন অনুযায়ী খাওয়ানো সম্ভব, এবং এক মাস যদি রুটিন অনুযায়ী খাওয়ানো যায় সেক্ষেত্রে সারা বছরই কিন্তু রুটিন অনুযায়ী খাওয়ানো সম্ভব। যদি আমরা রুটিন অনুযায়ী পাখিকে ঠিকভাবে খাবারটা খাওয়াতে পারি সেক্ষেত্রে পাখি থেকে ঠিকভাবে ডিম বাচ্চা পাওয়া সম্ভব এবং 12 মাস পাখি সুস্থ থাকবে। তো পাখিকে যে আমরা খাবারটা খাওয়াই তার ভিতরে প্রধান বা প্রথম যে খাবার তালিকায় আসে সেটা হচ্ছে সিড মিক্স। আমরা পাখিকে কিন্তু নিয়মিত সিড মিক্স খাওয়াই। তো এই সিড মিক্সটা অনেকেই হাতে তৈরি খাওয়ারে খাওয়াই অথবা কেউ কেউ আবার রেডিমেড সিড মিক্স খাওয়াই। তো সিড মিক্সের ভিতরে দেখা যায় যে চীনা, কাউন, ক্যানারি, মিলেট, সূর্যমুখী ফুলের বীজ, কুসুম ফুলের বীজ অথবা কালো বা সাদা তিল অথবা কালো জিরা, তার সাথে পোলার ধান, এই যে বিভিন্ন রকমের সিড দ্বারা তৈরি যে সিড মিক্সটা থাকে সেই সিড মিক্সটা কিন্তু আমরা পাখিকে নিয়মিত খাওয়াই। কিন্তু অনেকেই জানি না যে এই সিড মিক্সটা কতদিন সপ্তাহে খাওয়ানো উচিত। আসলে এই খাবারটা আপনার সারা বছর, সারা মাস, সারা সপ্তাহে খাবারটা আপনার খাঁচার ভিতরে রাখতে হবে। আমরা যেমন নিয়মিত ভাত খাই তার পাশাপাশি অন্যান্য খাবার খেয়ে থাকি, ঠিক এইরকম সিড মিক্সটাও আমাদের পাখির জন্য হচ্ছে গিয়ে একটি নিয়মিত খাবার। এই খাবারটার কোনো রুটিন নাই, এই খাবারটা 12 মাসই খাঁচায় রাখতে হবে এবং খাওয়াতে হবে। তবে সেক্ষেত্রে এই সিড মিক্সের বিভিন্ন উপাদানের কিছু মিক্সটা কিছু কম বেশি হতে পারে, গরমকালে একটু একরকম হতে পারে এবং শীতকালে একটু আরেক রকম হতে পারে, কিন্তু 12 মাসই পাখির জন্য সিড মিক্সটা দরকার। তার মানে হলো পুরো সপ্তাহ, মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় খাঁচার ভিতরে সিড মিক্সটা রাখতে হবে। পাখির খাবার তালিকার বিভিন্ন খাবারের ভিতরে দ্বিতীয় নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবার সেটা হচ্ছে বিভিন্ন জাতের শাক। আমরা মানুষেরা যে শাকটা খেয়ে থাকি ঠিক সেই রকমের শাকই কিন্তু আমাদের বাজরিকার পাখিও খেয়ে থাকে। শাকের ভিতরে হচ্ছে কলমি শাক, পালং শাক, পুঁই শাক, ডাঁটা শাক, হেলেঞ্চা শাক, এই শাকগুলো কিন্তু আপনি সপ্তাহে কমপক্ষে 3 দিন খাওয়াবেন গরমের দিনে, আর যদি গরম না থাকে, ঠান্ডা আবহাওয়া থাকে সেক্ষেত্রে সপ্তাহে 2 দিন করে এই খাবারগুলো খাওয়াবেন। আপনি যদি মনে করেন যে কলমি শাক আজকের দিলেন, তার 2 দিন পরে আপনি পালং শাক দিলেন, তার 2 দিন পরে আপনি পুঁই শাক দিলেন, তার 2 দিন পরে আপনি ডাঁটা শাক দিলেন, তার 2 দিন পরে আপনি হেলেঞ্চা শাক দিলেন, এরকমের অল্প অল্প করে খাওয়াতে পারেন। অথবা দেখা গেছে সবগুলো শাককে একসাথে মিক্স করে সপ্তাহে 2 দিন করেও খাওয়াতে পারেন। পাখির খাবার তালিকার 3 নম্বর পয়েন্টে রয়েছে আপনার সবজি, বিভিন্ন জাতের সবজি। আমরা মানুষেরা যে বিভিন্ন জাতের সবজি খেয়ে থাকি সেই সবজির কিছুটা অংশই পাখির জন্য রেখে দিতে পারে। যারা শখ করে 2-1 জোড়া পাখি পুষে থাকে তাদের জন্য এক্সট্রা কেনার দরকার নেই, তারা আমাদের নিজেদের জন্য যে খাবার সবজিগুলো থাকে তা থেকে কিছু অংশ রাখতে পারে, আর যারা খামারি আকারে আছে তারা হয়তোবা তাদের জন্য আলাদাভাবে পাখির জন্য সবজি কিনতে পারে। সবজির ভিতরে আপনার মিষ্টি কুমার, গাজর, শশা, ঝিঙ্গা, পটল ইত্যাদি, এই ধরনের সবজিগুলোকে আপনি পাখিকে গরমের দিন হলে সপ্তাহে 3 দিন করে খাওয়াবেন এবং যদি শীতের দিন হয় সপ্তাহে 2 দিন করে খাওয়াবেন। পাখির খাবার তালিকার 4 নম্বর পয়েন্টে রয়েছে বিভিন্ন গাছের পাতা। তো আল্লাহ পাকের দুনিয়ায় বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমের উপকার করে থাকে, তার ভিতরে গাছের পাতাগুলো পাখির জন্য খুবই উপকারী। এই গাছের পাতাগুলো যেমন তুলসী পাতা, নিম পাতা, পুদিনা পাতা, সজনে পাতা। তো এই যে সজনে পাতার কথা বললাম, এই সজনে পাতাটা কিন্তু বাজরিকার পাখির জন্য খুবই দরকারি। এই পাতাটা এমন একটি পাতা যার ভিতরে সকল প্রকার ভিটামিনের উপাদান বিদ্যমান রয়েছে। আপনি যদি সপ্তাহে 3 থেকে 4 দিন বা 4 দিন কেন 5 দিনও যদি এই পাতাটা খাওয়াতে পারেন তাতে কিন্তু আপনার পাখি প্রচণ্ড পরিমাণ হেলদি হবে এবং তার পেটে চর্বি জমবে না এবং নিয়মিত তারা ডিম বাচ্চা করে থাকবে। তো নিম পাতা যেটা, এটাও যদি আপনি সপ্তাহে 4-5 দিন করে খাওয়ান সেক্ষেত্রে পাখির পেটে আর কোনো প্রকার কৃমি সৃষ্টি হতে পারবে না, পাখির হজম শক্তিটা ভালো থাকবে। তো সপ্তাহে আপনি এই গাছের পাতাগুলো সপ্তাহে 3 দিন অথবা 5 দিন করে খাওয়াতে পারবেন, বিশেষ করে সজনে পাতা। এই সজনে পাতাটাকে যদি আপনি সারা সপ্তাহ জুড়ে এবং সারা মাস জুড়ে আপনি পাখিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে পাখির জন্য আর এক্সট্রা কোনো প্রকার মেডিসিন কেনার দরকার পড়বে না অথবা কোনো ক্যালসিয়াম কোর্স করানোর দরকার পড়বে না। পাখির খাবার তালিকার 5 নম্বরে রয়েছে বিভিন্ন জাতের ফলমূল। আমরা মানুষেরা যে জাতের ফলমূলগুলো খেয়ে থাকি ঠিক তার থেকে কিছু অংশ কিন্তু আমরা পাখির জন্য এই ফলমূল খাওয়াতে পারি। তার ভিতরে রয়েছে আপনার পাকা পেঁপে, পাকা আম, পাকা কলা, আপেল
এবং পাকা পেয়ারা এই জাতীয় ফলগুলো আমরা কিছু কিছু সেলাইট কেটে পাখিকে সপ্তাহে দুই একদিন করে খাঁচায় দিতে পারি। পাখির খাবার তালিকার 6 নম্বর পয়েন্টে রয়েছে ক্যালসিয়াম জাতীয় খাবার। আমরা যারা পাখি পুষে থাকি তারা অবশ্যই জানি পাখির ডিম করার জন্য কিন্তু তাদের শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের দরকার পড়ে। মাত্র ছোট্ট একজোড়া বাজরিকার পাখি যখন তারা ডিম পাড়া শুরু করে তারা সর্বনিম্ন 4টা থেকে সর্বোচ্চ 12-13টা পর্যন্ত ডিম পেড়ে থাকে। তো এতটুকু পাখির পেট থেকে যখন ডিমগুলো আসে তাদের শরীর থেকে প্রচণ্ড পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে, বিভিন্ন রকম খনিজ উপাদানের ঘাটতি হয়ে থাকে, বিভিন্ন রকম মিনারেল, বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি হয়ে থাকে। তো পাখিকে আপনার এইসব ক্যালসিয়ামজনিত ঘাটতি পূরণের জন্য বিশেষ করে ডিম পাড়ার আগ মুহূর্তে ক্যালসিয়াম কোর্স করাতে হয়। তো পাখির খাঁচায় আপনি ক্যালসিয়াম কোর্সের জন্য পাখির খাঁচায় আপনি সিদ্ধ ডিম আছে সেই সিদ্ধ ডিমটাকে মনে করেন একজোড়া পাখির জন্য একটা ডিমের 6 ভাগের 1 ভাগ দিলেই যথেষ্ট। আর যারা খামারি আকারে বেশি পাখি পালন করে থাকেন তারা তো অবশ্যই জানা আছে যে একটা ডিমকে প্রায় 10 থেকে 12 জোড়া পাখিকে খাওয়ানো যায়। তো চাইলে শুধু ডিমের সাদা অংশটাও পাখিকে খাওয়াতে পারেন, আবার চাইলে বিভিন্ন রকম শাক সবজির সাথে মিক্স করেও কিন্তু পাখিকে ডিম খাওয়াতে পারেন ক্যালসিয়ামের যোগানের জন্য। তার সাথে সাথে হচ্ছে ডিমের খোসা, ডিমের খোসাটাকে আপনি সিদ্ধ করে সেটাকে আপনার গুঁড়ো গুঁড়ো করে আবার পাখিকে খাওয়াতে পারেন। তার সাথে সাথে আপনি বাজারে কিছু রেডিমেড কিছু ক্যালসিয়াম বোলক্স পাওয়া যায়, মিনারেল বোলক্স পাওয়া যায়, তার ভিতরে আপনার ক্যাটেল ফিশ বোন পাওয়া যায়। তো এই যে রেডিমেড বিভিন্ন ক্যালসিয়াম বোলক্স অথবা মিনারেল বোলক্স অথবা ক্যাটেল ফিশ বোন এগুলো আপনি কিন্তু খাঁচায় রেখে দিবেন, অথবা এই সকল আইটেম দ্বারা সবগুলো আইটেমকে মিক্স করে একটি গিরির তৈরি করে পাখিকে ক্যালসিয়াম কোর্সটা করাতে পারেন। অথবা আপনি খাঁচায় রেখে দিলেন, পাখি তার প্রয়োজন অনুযায়ী খেয়ে নিল, দেখা গেছে পাখি যখন তার ডিম পাড়ার সময় হয়ে আসতে আসে তখন তার শরীরে ক্যালসিয়ামের দরকার, সে তার প্রয়োজন অনুযায়ী তার খাঁচা থেকে যে রাখা ক্যালসিয়াম বোলকগুলো আছে, মিনারেল বোলকগুলো আছে বা ক্যাটেল ফিশ বোন আছে সেখান থেকে সে তার প্রয়োজন অনুযায়ী খেয়ে নিবে। তবে ক্যাটেল ফিশ বোনটা সবসময় খাঁচায় রাখা ঠিক না, যখন প্রচণ্ড পরিমাণ গরম থাকে তখন এই ক্যাটেল ফিশ বোনটাকে খাঁচায় রাখা ঠিক না, কারণ পাখি তার প্রয়োজনের থেকে যদি বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু পাখি হিটস্ট্রোক করতে পারে। তবে শীতের দিনে চাইলে আপনি সবসময় খাঁচায় ক্যাটেল ফিশ বোনটা রাখতে পারেন। পাখির খাবার তালিকার 7 নম্বর পয়েন্টে রয়েছে এগ ফুড। তো সপ্তাহে একদিন করে পাখিকে এগ ফুড তৈরি করে খাওয়াবেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন পরিমাণ শাক এবং সবজি কুচি কুচি করে তার সাথে ডিমের অংশ মিক্স করে দিয়ে পাখিকে খেতে দিবেন। এতে সকল ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এবং তার শরীরের চাহিদা অনুযায়ী সে তার খাবারটা খেয়ে নিবে। পাখির খাবার তালিকার 8 নম্বর পয়েন্টে রয়েছে গিরির তৈরি। তো পাখিকে সপ্তাহে একদিন আপনারা গিরির তৈরি করে খাওয়াবেন। গিরির তৈরি করার জন্য আপনার সজনে পাতা, নিম পাতা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, আম পাতা, মেহেদি পাতা এবং পেয়ারা পাতা, তার সাথে আপনার কালো লবণ, খাওয়ার লবণ, তার সাথে হচ্ছে আপনার ক্যাটেল বন ফিশ, তারপর সাথে হচ্ছে আপনার ক্যালসিয়াম বোলক্স, মিনারেল বোলক্স, এগুলো সবগুলোকে একটি গুঁড়ো 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 করে একটি পাউডার তৈরি করে আপনি একটি গিরির তৈরি করে পাখিকে সপ্তাহে একদিন খেতে দিবেন। তো দর্শক, আপনার পাখিকে যদি সারা সপ্তাহ জুড়ে এভাবে রুটিন করে খাওয়াতে পারেন আপনার পাখি সুস্থ সবল থাকবে, নিয়মিত ডিম বাচ্চা করবে, তার পাশাপাশি পাখির খাবার পাত্রটাকে পরিষ্কার রাখবেন, পানির পাত্রটাকে পরিষ্কার রাখবেন নিয়মিত, প্রতিদিনই পানির পাত্র পরিষ্কার করে দিবেন, ময়লার ট্রে পায়খানা ট্রেটা পরিষ্কার করে দিবেন। এভাবে যদি আপনি যত্ন নিতে পারেন আপনার পাখি থেকে আপনি আপনার আশা অনুযায়ী ফল পাবেন। তো আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।